আমাদের জীবনেরই একটা অংশ। তার মানে এই না আমরা রোগবালাই নিয়ে সারা জীবন ভুগব। আমাদের যদি কোনো অসুস্থতা শরীরে আসে, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব সেই অসুস্থতার জন্য আমরা কোথায় গেলে সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো সেটা চেষ্টা করা। এর জন্য আমাদের দরকার সঠিক চিকিৎসা এবং সঠিক ডক্টরের কাছে চিকিৎসা নেওয়া। আমরা আজকে ডিপিআরসি হসপিটালে এসেছি এবং এখানে প্রতিদিনের মতো একজন রোগীর সাথে কথা বলবো, যিনি বাত ব্যথাজনিত সমস্যায় ভুগেছেন এবং সেখান থেকে পরিত্রাণ পেয়েছেন। আমরা তার কাছে জানতে চেষ্টা করব উনি আসলে কোন চিকিৎসায় বা কার কাছে চিকিৎসা নিয়ে সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসেন। জি, সালাম। আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ সগির মুন্সি। আপনি কোথা থেকে এসেছেন? আমি বরিশাল থেকে আসছি। বরিশাল থেকে? জি। আপনি পেশাগতভাবে কি করেন? আমি পেশাগতভাবে আমি ব্যবসা করি। ব্যবসা করেন? আচ্ছা, আমরা একটু জানতে চাইবো যে আপনি আসলে কোন সমস্যা নিয়ে এখানে এসেছেন? আমি এখানে এসেছি মেরুদণ্ড একটু ক্ষয় হয়েছে আর কোমরে আঘাত, সেই জন্য। এটার জন্য আপনার মূলত কি কি সমস্যা হতো, মানে আপনার প্রাত্যহিক জীবনে কি কি সমস্যা হতো? সমস্যা হতো এটা, আমার একটু ব্যথা হইতো, তারপর গরম হয়ে যেত, কাজ করতে পারতাম না, রাত্রে ঘুমাইতে পারতাম না ভালো মতো। আচ্ছা, এই সমস্যাগুলো আপনি ফেস করতেন, কত বছর ধরে এই সমস্যাগুলো হতো? এটা রোজার আর রোজার মাস থেকে, মানে আগের বছরের রোজার মাস থেকে। আচ্ছা, এই হসপিটালে যে আপনি এসেছেন, এখানকার আপনার ঠিকানা কিভাবে পেলেন? আমি ঠিকানা পেয়েছি আমার বোনের জামাই থেকে। মানে উনি কি বলেছিলেন হসপিটালে? উনি বলেছিল আমার বোনের চিকিৎসা করাইছে এখানে ওই শ্যামলীতে ঢাকা হসপিটালে সবিত স্যারের কাছে, ওখানে চিকিৎসা ভালো, আমারও এখানে আমার দুনোভাই নিয়ে আসছি। উনি কি সুস্থ হয়েছিলেন? উনি সুস্থ হয়েছে। আচ্ছা, উনি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কথা বলেছেন যে উনি ভালো ডক্টর, শ্যামলীতে বসেন, তো ওনার কাছে আসতে বলেছেন। আচ্ছা, এরপরে আপনি এখানে আসলেন, আসার পর ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানকে দেখিয়েছেন? জি, দেখিয়েছেন। উনি আপনাকে দেখার পরে কি বলেছেন? আমাকে বলেছে তোমাকে এখানে ভর্তি হতে হবে, 15 দিনের কোর্স, তুমি এখানে ভর্তি হও, সুস্থ হয়ে যাবে। আচ্ছা, আপনি 15 দিনের কোর্স, আপনি মানে আজকে কত দিন হয়েছে? আমি আজকে 11 দিন। 11 দিন, এখন আপনার কি? 11 দিনে আমি মোটামুটি ভালো সুস্থ। আচ্ছা, মানে আপনি এই 15 দিনের কোর্স দিয়েছিল আপনাকে, আপনি 11 দিনে সুস্থ হয়ে গেছেন? জি, 11 দিন। আচ্ছা, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান উনি বরাবরই যেটা বলেন যে অপারেশন বিহীন বাত ব্যথার চিকিৎসা, আপনি কি এখানে অপারেশন করেছেন না অপারেশন ছাড়া চিকিৎসা? অপারেশন ছাড়া চিকিৎসা করেছি। অপারেশন ছাড়া চিকিৎসা করেছেন, সেই চিকিৎসায় এখন আপনি কতটুকু সন্তুষ্ট? আমি খুবই গর্বিত আর খুবই সুস্থ। খুবই সুস্থ, খুবই সন্তুষ্ট। আচ্ছা, এখানে আপনি যতদিন ভর্তি ছিলেন এখানকার যে ডক্টর, মানে আপনার ডিউটি ডক্টর, নার্স, তাদের সেবা কেমন ছিল? সেবা যথেষ্ট ভালো, যার কোনো তুলনা নেই। আচ্ছা আচ্ছা, এখানে যে ম্যানেজমেন্ট ছিল, তারপরে হচ্ছে আপনার আয়া বুয়া পরিষ্কার থেকে শুরু করে যত প্রকারের লোক ছিল যারা আপনাদের চিকিৎসা সেবার সাথে সম্পৃক্ত, তাদের আচার ব্যবহার কেমন? আচার ব্যবহার যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো, আমাদের ফ্যামিলির মতো। আচ্ছা আচ্ছা, মানে পরিবারের মতো এখানে ছিলেন আর কি। আচ্ছা, এখানকার পরিবেশ এবং খাবার কেমন ছিল? খাবার ভালো আছে। তো এখানে আপনি যতদিন ভর্তি ছিলেন আপনার যে সমস্যাগুলো ছিল, এই সমস্যার মতো অনেক রোগী দেশে এবং দেশের বাইরে অনেক আছেন যারা জানেন না যে কোথায় গেলে আমরা সঠিক চিকিৎসা পাবো, অথবা ওনারা আসলে অনেক জায়গায় যান যেখানে গিয়ে শুধু টাকাই খরচ করে কিন্তু সঠিক চিকিৎসাটা পান না, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? তাদের উদ্দেশ্য আমার এটা দেখে তারাও জানি এখানে সঠিক তুষারের সাথে আইয়া চিকিৎসা নেয়, চিকিৎসা করলে তারাও ভালো হয়ে যাবে। আচ্ছা, কেন আপনি মনে করেন যে তারা ভালো হবে? ভালো হবে, আমি ভালো হয়ে গেছি, আমার মনে একটা সাহস আছে, সেই জন্য। বিরোধীদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামত আমাদের সাথে শেয়ার করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।